প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার নিয়মিত আয়োজন বইমেলা লাইভ। আপনারা জানেন যে বইমেলার একেবারে শুরুর দিন থেকে আজ পর্যন্ত আমরা প্রতিদিন ঠিক এই সময়টাতে হাজির হয়ে যাই এবং বইমেলার নানা তথ্য আপনাদেরকে জানাই। আজকে তার ব্যতিক্রম নয়, আজকে বইমেলার 20তম দিন এবং আজকে 20তম দিনে প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে 2217টি, অর্থাৎ আজকে প্রকাশিত বইয়ের সংখ্যা মাত্র 28টি। জানেন যে সারা দেশে লকডাউন চলছে, সেই লকডাউনের মধ্যে অমর একুশে গ্রন্থমেলা চলছে, যে গ্রন্থমেলাতে গ্রন্থমেলায় লোক সমাগম আসলে বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলা অবস্থায় 12টার পর থেকে লোক সমাগম কিছুটা কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিছুটা বেড়েছে, তবে সেই অর্থে নয়। বইমেলা প্রাঙ্গণটা আসলে যে রকম জমজমাট প্রতি বছর থাকে সেটি নয়। যেমনটি বলছিলাম প্রিয় দর্শক, যে আজকে প্রকাশিত বইয়ের সংখ্যা 28টি এবং অনেক লেখককে আমরা এখানে এসে পেয়েছি, যারা তাদের বই যারা কিনছে তাদেরকে অটোগ্রাফ দিচ্ছে, তাদের সে ভালো লাগার কথা আমাদেরকে বলছিল। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির হিমু। আমি আপনার সাথে একটু আপনার কাছে একটু জানতে চাই যে আপনার বইয়ের নাম বসন্ত বিলাস, এই বসন্ত বিলাস আসলে কি তুলে ধরা হয়েছে? আসলে বসন্ত বিলাসটা হচ্ছে আমার সপ্তম উপন্যাস। হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তুলে ধরার আগে একটু দুটো কথা বলি, সেটা হচ্ছে যে আসলে বসন্ত বিলাসটা সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে, সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে দেশের এই ক্লান্তি লগ্নে আমার এই উপন্যাসটি যখন প্রকাশ হয়, ইতিমধ্যে এই বইমেলা চলাকালীন সময়ে তৃতীয় মুদ্রণ চলছে। বরাবরই আমার পারিজাত প্রকাশনী থেকে বইগুলো বের হয়, এবারও তার ব্যতিক্রম না। তো আমি খুব আনন্দিত, তৃতীয় মধ্যে পাঠকরা সুন্দরভাবে গ্রহণ করেছে বইটি, এই জন্য পাঠকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এই বইটির সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে মধ্যবিত্ত পরিবারের পাওয়া না পাওয়া চিত্রগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার বইয়ের জন্য অনেক বেশি শুভকামনা। এরকম অনেকে আমাদের সাথে রয়েছেন, আমি আরেকজনের সাথে একটু কথা বলবো, জানতে চাই তার কাছে, তার বইটির নাম হচ্ছে ইতি চারুলতা, জাকোয়ান হুসাইন। উনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি এ পর্যন্ত 8টি বই প্রকাশ করেছেন, সবগুলো বইতে তিনি কিছু না কিছু মেসেজ দর্শকদেরকে, যারা পাঠক রয়েছেন তাদেরকে আসলে জানানোর চেষ্টা করেছেন। আমরা তার কাছ থেকে শুনতে চাই যে এই বইটিতে তিনি আসলে কি তুলে ধরতে চেয়েছেন, একটু জানতে চাই যে বইটি পড়ে পাঠকরা আসলে কি জানতে পারবে। বইটি মূলত লেখা 1989-এর গণ আন্দোলন নিয়ে লেখা। সেই সময় স্বৈরাচার ঈশ্বর সরকার বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে আন্দোলন করে স্বৈরাচার বিদায় করেছিল, সেই প্রেক্ষাপটে তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ এবং সেই রাজনৈতিক আন্দোলনের মধ্যে দুর্বার প্রেম, এসব নিয়ে বইটি লেখা। অর্থাৎ প্রেম, দ্রোহ এবং রাজনীতিকে উপজীব্য করে আমার বইটা মূলত লেখা। এর আগে মনে হয়েছে যে এই বিষয়টাকে আমি আসলে পাঠকদের কাছে তুলে ধরতে পারি, কারণ হচ্ছে রাজনীতি আর প্রেমকে আমি কখনো আলাদা করে দেখি না। যারা রাজনীতি করে তাদের সম্পর্কে আমাদের এখন একটু ভুল ধারণা আছে, যেমন আমি নিজেও ছাত্র রাজনীতি করি, আমাদের সামাজিকভাবে রাজনীতি করা ছেলেদের প্রতি মেয়েদের প্রতি ভুল ধারণা আছে। তো রাজনীতি করা ছেলে মেয়েগুলো প্রেম, দ্রোহ বা পড়াশুনায় এগিয়ে সব কিছু মিলিয়ে একটা যাতে সামাজিকভাবে একটা পজিটিভ ধারণা আসে, সেই ধারণা থেকে আমার এই বইটি লেখা। অনেক শুভকামনা ওনার বইটির জন্য। ওনার এই বইয়ের নাম ইতি চারুলতা, জাকোয়ান হুসাইন। এই বইটি কোন প্রকাশনী থেকে পাওয়া যাবে? এই বইটি আলহামরা প্রকাশনী, বইমেলার 568 নম্বর স্টলে পাওয়া যাবে। অনেক শুভকামনা ওনার বইয়ের জন্য। আমাদের সাথে আরেকজন লেখক রয়েছেন, ওনার একটি বইয়ের নাম হচ্ছে বাপ্পি সাহার 100 প্রেম এবং আরেকটি বইয়ের নাম কিশোর মুক্তিযুদ্ধ। অর্থাৎ এবছর আমরা যেটি দেখছি যে অনেকগুলো মুক্তিযুদ্ধের বই বের হয়েছে, যে বইগুলো এবং বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বই বের হয়েছে। এবার আপনার কাছে একটু জানতে চাই আপনি আসলে কি তুলে ধরতে চেয়েছেন, একটি দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ। হ্যাঁ জি, মুক্তিযুদ্ধের যে বইটা এটা শুধু মুক্তিযুদ্ধকে ভিত্তিক, আপনার কিশোর উপন্যাস আর কি আমাদের যেটা, সেটি এখানে বঙ্গবন্ধুর কথা আছে, এখানে যারা মুক্তিযুদ্ধে কিশোররা অংশগ্রহণ করেছেন তাদেরকে নিয়ে কথা আছে, কারণ নতুন প্রজন্মকে কিছু জানতে হলে আমাদের এই মুক্তিযুদ্ধের কথা মানে জানতে হবে, কারণ মুক্তিযুদ্ধ চেতনা না থাকলে কোনো কিছুই হবে না, কারণ মুক্তিযুদ্ধ চেতনা আগে, মুক্তি চেতনা সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার এই একটু ক্ষুদ্র প্রচেষ্টা। আমি চেষ্টা করছি যেন বঙ্গবন্ধু নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে আরও কিছু করবো, সামনে একটু কাজ আছে। আরেকটা বইও বের করেছি আমাদের বঙ্গবন্ধু নিয়ে, আপনার সকলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটাও বের হয়েছে আমাদের আপনার কেরিয়ার পাবলিকেশন থেকে। এই দুইটা বই বের হয়েছে কেরিয়ার পাবলিকেশন থেকে, স্টল নম্বর 446 নম্বর। এবারে বইমেলাটা কেমন লাগছে আপনার? যদি লেখক হিসেবে বলি যে বইমেলা হওয়া দরকার ছিল, খুব ভালো আছে, কিন্তু
করোনাকালীন এই কান্তি লগ্নে আমার কাছে মনে হয় না এই লকডাউনের মধ্যে এইভাবে বইমেলা চালিয়ে রাখার, কারণ খুব একটা কষ্টকর ব্যাপার, অনেক দূর থেকে আমাদের কষ্ট করে আসতে হয়, এসে যে পরিমাণ ভাড়া বা যে কর্মীরা খরচ নিয়ে আমরা আসতেছি কিন্তু সেই অনুযায়ী আমাদের বেনিফিটটা হয়তো অভাবে হচ্ছে না। আসলে এটি বাস্তবতা এবং এই বাস্তবতা নিয়েই আসলে অনেকে বইমেলায় ছুটে আসছেন এবং পাঠকরা চেষ্টা করছেন তারা যে বইটি কিনছেন সেই বইটি যেন পাঠক তাদের যে লেখক রয়েছেন সেই লেখকদের কাছ থেকে অটোগ্রাফ সহ কিনতে পারেন। লেখকরাও ছুটে আসছেন যে তাদের যেহেতু যেই বইগুলো পাঠকরা কিনছেন সেই বইগুলো যেন তারা পাঠকদের সাথে দেখা করে অটোগ্রাফ দিতে পারেন। আমার সাথে একজন প্রকাশক রয়েছেন, আপনার নামটা? মাহবুবা লাকি। এই বইমেলাটা জানতে চাচ্ছি, অনেকে বলছিলেন যে এই লকডাউনের মধ্যে কেন বইমেলাটা চালু রাখেছেন, অনেকে আবার ছুটেও আসছেন বই কিনতে, অনেকে দেখতে আসছেন, আপনি কি বলবেন একজন প্রকাশক হিসেবে? আমি একজন প্রকাশক হিসেবে বলবো যে বইমেলাটা খুলে রেখেছে সেটা অবশ্যই আমি সাধুবাদ জানাই, এ কারণে যে মানুষ লকডাউনে তেমনি গৃহবন্দী, তারপর গণপরিবহন বন্ধ থাকলো, আবার পোশাক প্রকাশকদেরও একটা এখানে রুজিরুটির একটা ব্যাপার আছে, আনন্দ আছে যে বন্ধ থাকলে হয়তো দেখা যেত যে আমরা বইমেলা আমাদের স্টল চলছে আমরা ঘরে বসে আছি, তো সেটা না করে এটা খোলা রাখাতে যে আমরা একটু আসতে পারলাম, এই যে একটু দোকানটা খুলে বসলাম। কিছু কেমন বিক্রি হচ্ছে? বিক্রি ব্যাপারটা তো নেই বললেই চলে, তারপরেও বন্ধু বান্ধব পরিচিত জনরা আসছে, ভালো লাগছে আর কি। আমার আদারও সব দিক দিয়ে আমি লকডাউনকে উপেক্ষা করেও কিন্তু আমি ঘর থেকে বেরিয়েছি যে আমার ভালো লাগার জন্য, যে আমি সাহিত্যকে ভালোবাসি আর আমি স্টলটায় বসলে আমার অনেকটা আনন্দ লাগবে, কিছু পাঠকের সঙ্গে দেখা হবে। অনেক শুভকামনা লেখকদের পাশাপাশি আপনাদের প্রকাশকদের জন্য, সবাই আসলে প্রত্যাশা করছেন যে তাদের বেচা বিক্রি সময় গড়ানোর সাথে সাথে হয়তো বা বেচা বিক্রি বাড়বে। প্রিয় দর্শক, পুরো মেলা প্রাঙ্গণে আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লকডাউনের মধ্যে বইমেলা খোলা রাখলো, সেই অর্থে আসলে ক্রেতা দেখা যাচ্ছে না দোকানগুলোতে, বেশিরভাগ স্টলগুলো আমরা দেখতে পাচ্ছি যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা স্টল কর্তৃপক্ষ রয়েছেন একেবারে বসে আছেন যে কখন একজন পাঠক আসবেন বই কিনতে, বই কিনবেন। আমি সর্বশেষ একজন স্টল সংশ্লিষ্ট কারোর সাথে কথা বলবো, একটু জানতে চাই ভাইয়া, একেবারে ফাঁকা, আপনারাও দেখা যাচ্ছে যে অপেক্ষা করছেন ক্রেতার জন্য, কি অবস্থা? অবস্থা খুবই খারাপ, যেটা মানে প্রকাশ করার মতো নয়, কারণ লকডাউনের কারণে বইমেলাটা আসলে মোটামুটি একটা ভালো অবস্থানে ছিল, কিন্তু লকডাউন শুরু হওয়ার পরে মাঠে একেবারে ফাঁকা। আচ্ছা, বড় ব্যাপার হলো মাঠে যারা আসবেন তারা পরিবহন সেক্টর বন্ধ, সবকিছু বন্ধ, লোকজন আসবে কিভাবে, এটা আমাদের প্রশ্ন, যে লোকজন আসলে তো পরিবহন লাগবে, তো পরিবহন ছাড়া তো লোকজন আসতে পারবে না মেলা আমাদের তো আসো, আর বিশেষ করে ঢাকা শহরে তো লোকজন একেবারে নেই, সবাই গ্রামে চলে গেছে লকডাউনের কারণে, সবকিছু মিলিয়ে মেলার অবস্থা ভয়াবহ খারাপ, যেটা একেবারে প্রকাশ করা বুঝতেই পারছি। আমরাও আসলে দেখতে পাচ্ছি যে যতই মেলা কর্তৃপক্ষ বলুক না কেন যে স্বাস্থ্যবিধি মেনে তারা এই বইমেলা প্রাঙ্গণ খোলা রেখেছেন, কিন্তু পুরো কঠোর স্বাস্থ্যবিধির কথা বলা হলেও পুরো মেলা প্রাঙ্গণে আমরা কোনো মনিটরিং করতে কাউকে দেখিনি যে যারা কেউ স্বাস্থ্যবিধি না মানলে যে তাদেরকে আসলে কোনো ব্যবস্থা নেবেন অথবা তাদেরকে বলবেন যে আপনারা মাস্ক পরেন, এই ধরনের আসলে প্রশাসনিক থেকে অথবা মেলা কর্তৃপক্ষ থেকে কাউকে আমরা মনিটরিং করতে দেখি না। কিছুক্ষণ আগে তথ্য কেন্দ্রে গিয়ে নাজমা আহমেদের সাথে আমি কথা বলেছি, তার কাছে জানতে চাওয়া হলো যে আপনারা ভিতরে আসলে মনিটরিং করেছেন কিনা, তখন বলছিল যে আসলে আমরা মাইকে বলছি, মাইকে বারবার আমরা স্বাস্থ্যবিধি মানার কথা বলছি, তো সেটি আসলে কতটা যথাযথ ব্যবস্থা আমার ঠিক মনে হয় না। তবে প্রিয় দর্শক, যারাই বইমেলায় আসবেন তাদের জন্য একটু জানিয়ে রাখি যে বেলা বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। কিছুক্ষণ আগে আসলে মাইকে জানানো হয়েছে যে সাড়ে চারটা পর্যন্ত আসলে যারা বাইরে থেকে ঢুকতে চায় তাদেরকে ঢুকানো হবে, পাঁচটার মধ্যে সবাইকে আসলে ভেতরে যারা আছেন তাদেরকে বের হয়ে যেতে হবে। তো সব কিছু মিলিয়ে আজকের মতো মেলা প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ, আগামীকাল ঠিক এই সময়টাতে আবারও আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাব। আজকে বিদায় নিচ্ছি।